হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিনা গাঙ্গুলি কিচেন। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আজ আমার রেসিপি হচ্ছে চিকেন তন্দুরি। চলে এসো তাহলে দেখাই কি কি নিয়েছি। চিকেন তন্দুরি বানানোর জন্য আমি একটা গোটা মুরগি এইভাবে কেটে এনেছি। পেট থেকে সব মশলা বার করে নেওয়া হয়েছে আর গাটা এরমভাবে কেটে নিয়েছি আমি। এদিকে নিয়েছি টক দই, কেশরী মেথি, জিরে ধনে গুঁড়ো দুটোতে, আর এটা গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, এটা বিট লবণ, আদা রসুন বাটার পেস্ট, অর্ধেকটা লেবু, আর এখানে নিয়েছি রিফাইন তেল। এই দিয়ে আমি চিকেন তন্দুরিটা বানিয়ে নেব। চিকেনটা আমি একটা বড় থালায় তুলে নিয়েছি, এর মধ্যে আমি এই অর্ধেক লেবু দেখিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবারে এতে দেবো আদা রসুন বাটার পেস্ট, দেব নুন, আর দেব হলুদ। ভালো করে এটাকে মেখে নেব। ওপর দিকটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার উল্টে দেব যে পেছন দিকটাও ভালো করে মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাসে আমি একটা এরকম জায়গা বসিয়ে দিয়েছি, এতে রিফাইন তেল দিয়েছি গরম হতে। রিফাইন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দেবো, এতে এই লঙ্কার গুঁড়োটা দেখিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে নেব। তেল আর লঙ্কাটা যে মিশিয়েছিলাম সেটা আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো আদা রসুন বাটার পেস্টটা, দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব সামান্য হলুদ, এতে দেব বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো হয়। আর দেব টক দই, এতে দেব কেশরী মেথি, একটু হাতে ঘষে নিয়ে দিতে হয়। আর দেব গরম মশলা, এই সব মশলাগুলো একসঙ্গে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা আমার 10 মিনিট রাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে মশলাটা গুলেছিলাম সেটা মাখিয়ে নেব। ভালো করে এটা হাত দিয়ে এর ভেতরে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে সব দিকে সমানভাবে লাগে। এবার এটা উল্টে নেব, ওই একই রকম ভাবে এদিকেও আমি মাখিয়ে নেব। এর মধ্যে দেওয়ার পর কিছুটা মশলা আছে, এইটুকু আমি চিকেনের পেটের ভেতরে দিয়ে দেব, যাতে চিকেনটা ভালোভাবে ভাজা যায়। এটা আমি এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করা আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখানে আমি কড়া বসিয়ে রিফাইন তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আস্তেই করে বসিয়ে দেবো। এইভাবে এইটা আমি 1/2 ঘন্টা কম আছে রেখে দেবো। চিকেনটা আমি 30 মিনিট বাদে চলে এসেছি, দেখছি এইভাবে রয়েছে, একটু একটু জল কেটেছে। এবার এটা আমি উল্টে দেবো। চিকেনটা আমার উল্টানো হয়ে গেছে, এটাও আমি এখন কম আছে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। চিকেনটা আমার কড়ার মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা চাটু বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর, এটা গরম হলে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। চিকেনটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর মশলাটা যে বেঁচেছিল ম্যারিনেট করার সেটা আমি আস্তে আস্তে করে ওপরে ছড়িয়ে দেবো। এইভাবে একটু একটু করে ছড়িয়ে দেবো, তাতে চিকেনটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর সুস্বাদুও হবে। এভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে ভেজে নেব। এখানে আমার চিকেন তন্দুরিটা রেডি হয়ে গেছে। আজকের আমার রেসিপি চিকেন তন্দুরি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও,
তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওয় অন্য কোনো এপিসোডে দেখা হবে। টাটা।